রাজধানীতে দিনের ব্যবধানেই কেজিতে 200 থেকে 250 টাকা কমলো কাঁচা মরিচের দাম। ভারত থেকে আমদানির ফলেই বাজার নিম্নমুখী বলে জানালেন বিক্রেতারা। এদিন অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে 7টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার। গেল কয়েকদিন ধরেই টালমাটাল কাঁচা মরিচের বাজার ক্রয়সীমার বাইরে গিয়ে বিক্রি হয় রেকর্ড দামে। এ অবস্থায় ভারত থেকে মরিচ আমদানির ঘোষণা দেয় সরকার। এরই মধ্যে দেশের বিভিন্ন বন্দর দিয়ে আসতে শুরু করেছে চালান, ফলে পাইকারি ও খুচরা বাজারে কমছে দাম। রাজধানীতে কেজিতে বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। আমদানি অব্যাহত থাকলে দর আরও কমার কথা জানালেন বিক্রেতারা। সবজির বাজারেও ফিরেছে কিছুটা স্বস্তি। বাজারে যে একটা ঘাটতি ছিল মোটামুটি কিছুটা হলেও পূরণ হয়েছে, এই জন্য মরিচের বাজার মরিচ আছে, সংকট নাই কোনো, মরিচের দাম কমছে। স্কেলসি মরিচের দাম কম আইসে দেখে মরিচের দাম কমে আসছে, এক পালা মরিচ 1000 টাকা কমে আসছে। এখানে কারণ বাজার 200 মন মরিচও আসে না, আজকে মনে হয়েছে মনে 5000 মন, এই জন্য মনে করেন অনেক কমে গেছে, অর্ধ অধি আইসে গেছে। অনেকে কয় এত দাম চাও কেন, আমরা তো বেশি দেখি নেই, আমরা কি করবো কেন। বাজারে দিশেহারা ক্রেতাদের অভিযোগের তির বিক্রেতাদের দিকে, দাবি জানান কঠোরভাবে বাজার তদারকির। আমাদের যে আয় হয় তার তো বেশি ব্যয় হয়, আর তো কিছু বলার নেই। সিন্ডিকেটের কারণে এই জিনিসগুলি হয়েছে, আগে কখনো আমরা কিনি নাই, 210 বছরে এই দামে আমরা মরিচ কিনি নাই। আমাদের গরিব মানুষ আমরা কি কিনে খেতে পারবো, কিনে খাওয়ার সামর্থ্য নেই। অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় রাজধানীতে 7টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা যে মূল্য তালিকাটা দিতে হয় এবং আমরা তাদেরকে বারংবার এই বিষয়ে সচেতন করছি, কিন্তু তারা সেটা দেয়নি, এটা একটা বিষয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে অনৈতিকভাবে, যেমন এইখানে একটা দোকান পেলাম, সে অনৈতিকভাবে এই ইয়ে করে সে 300 টাকা সে বিক্রি করছে, মানে এই মার্কেটের ভিতরে সেই একমাত্র ব্যক্তি যে সে 300 টাকা আমাদের কাছে ভোক্তার অভিযোগ করছে, আমরা সাথে সাথে তাকে মানে জরিমানা করেছি। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।